নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে সাত সাত দু হাজার বাইশে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা এবারে সবে মাধ্যম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল যারা পাস করেছে বা ফেলও করেছে এবার পশ্চিমবঙ্গের এই উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য সকলকে রিভিউয়ের সুযোগ দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা রিভিউ করেছে খাতা স্কুটিনি বা রিভিউ করেছে তার সংখ্যা কিন্তু মাত্রারিত্ত হয়েছে অর্থাৎ অর্থাৎ যে পরিমাণ হয় তাতে কিন্তু অনেক গুণে বেড়ে গেছে বেড়েছে এই রিভিউয়ের সংখ্যা আসুন এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি কর পাওয়ার জন্য শিক্ষা সমর্থক কর পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে পরীক্ষার্থীদের একটা বড় অংশের মধ্যে অসন্তোষ ছিল অকৃত কার্যরা পথ অবরোধ করেও করে বিভিন্ন জায়গায় তার প্রতিফলন দেখা গেল এবার রিভিউ প্রক্রিয়ায় আবেদনের সংখ্যা ভেঙে দিল বিগত বছরের যাবতীয় রেকর্ড দু সালে উনিশ রিভিউয়ের আবেদন সংখ্যা ছিল উনিশ হাজার আটশো আঠেরো এবার তা দাঁড়িয়েছে পঁচাশি হাজার দুশো চব্বিশে প্রসঙ্গত করোনা পরিস্থিতির জন্য দু সালে পরীক্ষা আংশিক এবং একুশ সালে পরীক্ষা বাতিল হয়েছিল মহামারীর কথা মাথায় রেখেই চলতি বছর হোম সেন্টারে পরীক্ষা ব্যবস্থা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারপরেও এই অসন্তোষ এবং এত রিভিউ আবেদন রহস্য ভেদ করতে পারছে না শিক্ষামহল আগে উত্তরপত্র রিভিউ ঢালায় আর্জি রা রুখতে বেশ কিছু নিয়ম বিধি ছিল সবচেয়ে কম নম্বর পাওয়া বিষয়গুলোতে আবেদন করা যেত তাও দুটোর বেশি নয় চলতি বছরে যত খুশি তত বেশি বিষয়ে যত খুশি তত বিষয়ে হচ্ছে রিভিউ করার অনুমতি দিয়েছে সংসদ এবং এর ফলেই এই সংখ্যা বেড়েছে অন্যদিকে কমে গিয়েছে স্কুটিনির আবেদন এবছর সেই আবেদনের সংখ্যা মাত্র আট হাজার তিনশো একষট্টি দু হাজার উনিশ সালে যা ছিল হচ্ছে পঁচাশি হাজার দুশো ছিয়াত্তর অর্থাৎ বিভিন্ন কারণে রিভিউ এবং স্কুটিনির সংখ্যা যেন অদলবদল হয়ে গিয়েছে কোথাও প্রদত্ত নম্বরের হিসেবে ভুল হয়েছে কিনা তা ধরার জন্য স্কুটনি আর রিভিউ হচ্ছে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হয় শিক্ষকদের দাবি শিক্ষার্থীরা মনে করছে ফের খাতা দেখা হলে নিশ্চয়ই তারা পাস করবেন বা বেশি নম্বর পাবেন এই আসাতেই রিভিউ তাতে আবেদনের খরচ দ্বিগুণ হয়ে গেলেও তারা পিছিয়ে আসেনি দু হাজার উনিশ সালের তুলনায় এবার রিভিউ এবং স্কুটিনি আবেদনকারীর সংখ্যা বেড়েছে এগারো হাজারেরও বেশি সেবার মোট চল্লিশ হাজার সাতশো দুশো উনআশি জন এই দুই ক্ষেত্রে আবেদন করেছিল এবার আবেদনকারীর সংখ্যা একান্ন হাজার হচ্ছে এবং আবেদনকারীর সংখ্যা ছিল টোটাল এগারো হাজার বেড়েছে একান্ন হাজার পাঁচশো জন তবে রিভিউ স্কুটিনি মিলিয়ে বিষয়ের সংখ্যা কমেছে দু হাজার উনিশ সালে যেটা ছিল এক লক্ষ পাঁচ হাজার চুরানব্বই এবার তিরানব্বই হাজার পাঁচশো পঁচাশি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই তথ্যগুলি তুলে দিয়েছেন যদিও ফল ফলপ্রকাশ করতে হবে তা জানা যায়নি এই বিরাট সংখ্যক রিভিউ প্রকাশে যে বেশ সময় সাপেক্ষ বলাই যায় এক পরীক্ষকের কথায় একটা ছোট্ট খাট্ট নতুন পরীক্ষার মূল্যায়নের মতোই আয়োজন কর রাখতে হবে আগামী পাঁচ পাঁচই আগস্ট পর্যন্ত স্নাতক স্তরে ভর্তির আবেদন করা যাবে এবং তার আগে এই সংসদ ফল প্রকাশ করতে পারে কি না সেটাই দেখার তাহলে রিভিউয়ের সংখ্যা যে সংখ্যা যে বেড়েছে সে বৃদ্ধির এখানে বস্তিতে উঠে এসেছে দেখতে পাচ্ছেন টোটাল টোটাল হচ্ছে পঁচাশি হাজারের মতো হচ্ছে রিভিউয়ের সংখ্যা বেড়েছে সেই আপডেট আমি শেয়ার করলাম এখানে তথ্যটা একটু গণ্ডগোল আছে তো যাই হোক এই তথ্যটার একটু কিছু ভুল রয়েছে তো যাই হোক এই মোটামুটি পঁচাশি হাজার হচ্ছে দুশো ছিয়াত্তর জন হচ্ছে রিভিউ করেছে আর পঁচাশি হাজার এখানে দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা দেখুন পঁচাশি হাজার দুশো চব্বিশ জন এবার তা দাঁড়িয়েছে তো যা হোক আপডেট আমি শেয়ার করলাম আলো আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ